गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू द न्यू एक्साइटिंग व्लॉग। आज के संडे आर घूमते के उठते एक लेट हो गया है, 10টার সময় ঘুমতে কে উঠেছি, এখন উঠে চা করব, ফ্রেশ হয়ে গেছি। আর যেহেতু সানডে একটু লেজি মর্নিংটা স্টার্ট হয়, অন্যান্য দিন তো খুব তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট বানানো, লাঞ্চ বানানো, আজকে যেহেতু মায়ের ছুটি তাই আজকে একটুখানি লেজি স্টার্ট হয়েছে আজকের দিনটা। বাট আজকের দিনটা যতটাই লেজি স্টার্ট হয়েছে ততটাই বেশি কাজ আজকের দিনেই থাকে আমাদের স্যাটারডে সানডে, তো প্রচুর কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করবো। এখন একটু চা খাবো, হোপফুলি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। আজকে আমার কাজের মাসি আসবে না, তো সেই জন্য আমাকে কালকে এক রাউন্ড বাসন মেজে রেখেছি, এখন আবার এই বাসনগুলোকে মাজবো এই যে। আর সবার একটু চা খাবো, কারণ চা না খেলে না সকালটা যেন যেন মানে লেজি লেজি ফিল হচ্ছে। একটু চা খাবো, চায়ের বাটি খুঁজে পাচ্ছি না, ধুতে হবে। मेरे में शिवानी का आत्मा आ गया। हमें तो बताते ही नहीं, हमें तो खिलाते ही नहीं। अच्छा लगता है तुमको ब्लैक कॉफी पीना? हाँ, मेरे को ब्लैक कॉफी अच्छा लगता है पीना। ये ब्लैक कॉफी से याद है, ये ब्लैक कॉफी मैंने पिया था गिंदी के साथ। गिंदी जो अभी नहीं है। हाँ, जब भी मैं ब्लैक कॉफी पीता हूँ मेरे को वो याद आता है, क्योंकि उसके साथ ही मैंने ब्लैक कॉफी पिया था। मैंने कैसे पहले कभी ब्लैक कॉफी नहीं पी। तुम्हारा आज का क्या क्या काम है, क्या क्या करने वाले हो तुम? आज संडे है तो आज के दिन मैं सिर्फ रेस्ट करता हूँ। एकदम फालतू बात नहीं बोलो। संडे के दिन मैं सिर्फ रेस्ट करता हूँ, संडे के दिन मैं कोई काम नहीं करता हूँ। मेरे से अगर कुछ काम करवाना है तो अपॉइंट मतलब मेरे से मेरा अपॉइंटमेंट लेना होगा मंडे टू सैटरडे इन बिटवीन 10 AM टू 7 PM। ये मेरा अपॉइंटमेंट लेने का टाइम। तुम्हारा अभी काम जो है वो मैं बता देती हूँ। अभी मेरा कोई काम नहीं है। दोनों पंखा साफ करना, बहुत गंदा हुआ। क्या फायदा होगा दोनों पंखा साफ करके? अरे बहुत ज्यादा गंदा हुआ, हवा ही नहीं हो रहा है। फायदा क्या है, यही साफ करूंगा, दो दिन के बाद फिर से लूसी का बाल उस पे लग जाएगा। कुछ कर नहीं सकते, कुछ कर नहीं सकते, करना ही पड़ेगा। और लूसी जाके ही बैठता उस पंखे के पास। और नहीं, लूसी का भी बाल नहीं झड़ रहा। चारिदिके जामा कपड़ जितना हॉय कोता घुटने और आगे में पड़े तो ही गुच्छा ही आमार मेस्ट अप हो जाए, बट किछु करार नहीं। ये जे आमार सैक और जे जे जिनिस गुलो आमी नेबो ट्रेकिंग एर जोन्नो खूब मिनिमल, माने जतटुकु ना निलेई नय, तबे एबारे आमादेर জার্নিটা স্মুথ হবে, কারণ আমরা ব্যাকপ্যাক আমাদের হোটেলে রেখে আমরা উইদাউট ব্যাকপ্যাক ট্রাভেল করব, মানে ট্রেক করব। তো যার কারণে ব্যাগে মোটামুটি জামাকাপড় নিলেও কোনো সমস্যা নেই, বাট স্টিল আমরা নেব না, কারণ এমন কোনো জায়গা থাকবে যেখানে আমাদের ব্যাকপ্যাকটা সাথে রাখতে হবে, তো সেক্ষেত্রে তো বইতে হবে। তো ট্রেকিংয়ের ক্ষেত্রে যত লাইট ওয়েট ব্যাগ করা যায় ততই ভালো। আর এটা আমি আমার ফার্স্ট ট্রেকের এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পেরেছি যে খুব লাইট ওয়েট ব্যাগ করাই ভালো যে কোনো ট্রাভেলের ক্ষেত্রে, সেটা ট্রেকিং হোক বা যে কোনো ট্রাভেল হোক, ঘুরতে যাওয়া হোক, ব্যাগ কখনোই বেশি ভারী করা উচিত না। বাট স্টিল আমরা জামা কাপড় নিতে নিতে ব্যাগ ভরে যায়, হয়ে ওঠে না, ভাবি যত কম নেবো তত বেশি নেওয়া হয়ে যায়। তো সেই জন্য তুমি কি আমাকে হেল্প করবে? হ্যাঁ, প্যাক করিনি, মানে প্রপার স্যাকে ভরিনি। তোমার স্যাকটা বের করো, বের করে তুমি কি কি নেবে সেগুলোকে ইয়ে করো, অর্গানাইজ করো। আর আমি একটু কালারফুল জিনিস পছন্দ করি, সেটা পাহাড়ে ঘুরতে গেলে বেশি, কারণ ছবি খুব ভালো আসে সেই জন্য। হোয়াট ইজ দিস বিহেভিয়ার? जो चीज है तुम्हारा तुमको दे दो। तो मेरा वाला सैक कवर फिर तू मेरे को, लेकिन वो वाला कवर तुम्हारा ये डिटैच करके देना। ও আমি ট্রেকিং এর জন্য আগের দিন যে এই ব্যাগটা কিনেছিলাম ইউ ব্যাগ থেকে,
এটা মেহেরকে দিয়ে দেবো আর আমি যেটা নেবো সেটা আমি দেখ কেছুয়ার এই ব্যাগটা খুব কিউট আর ভীষণ সুন্দর একটা প্রিন্ট রয়েছে এই ব্যাগটাতে যেটা দেখতে খুব ভালো লাগছে তো আমি এই ব্যাগটা কেন করবো আমি 10 দিন না দেখে কি করে থাকবো আমার মাটাকে একবার দেখলো इस बैग में लूसी को भर लेता हूँ ठीक है लूसी आ जाएगा इस बैग में लूसी को भर के लूसी का जो हाथ और मुंह ऐसे बाहर निकला रहेगा जब तो देखेगा उसको मैं ठीक से ले लूंगा मेरा और एक्सटेंड हो जाएगा हमें दिए थे बच्चा कलर तो এত সুন্দর হয়েছে ये बेल्ट ही हम खोज रहा था जो तुम्हारे इस बैग में से निकला मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ ये बेल्ट तू डालो मेरे बैग में तुम ही डाले हो नहीं तो इसमें जाएगा कैसे मेरे को याद था सिक्किम से लाया था मैंने यहाँ पे सोफा कम बेड पे रखा था मेरे को वहाँ का याद था फिर सोफा कम बेड से काम गायब हो गया और मेरे को खोज के नहीं माथा और ये तो मेरे को दादू ने गिफ्ट किया पैंट भी अच्छा है लेकिन ये वाला पहन लूंगा उस दिन जिस दिन हम लोग ट्रैक करके ऊपर चढ़ रहे हैं ये वाला ब्लैक नहीं ले रहा हूँ तो कौन सा ये वाला ब्लैक वाला ट्रैक पैंट ये पैंट ये तीन मैं इसीलिए ले रहा हूँ ये वाला क्योंकि ये कंफर्टेबल है दूल्हा दूल्हा है ये इसके साथ कौन सा पैंट पहनूंगा इसके साथ तो ये ट्रैक पैंट पहनूंगा और ट्रैक करने में गर्मी लगेगा तो ज़्यादा दिक्कत नहीं होगा ट्रेन में सफेद मत ब्लैक पहनो क्योंकि गंदा होगा दाग वाग लग जाएगा तेज से खाना खाने सुने देखो ये कलर टाइम रही है देखो तुम देखार आगे ही तुमको बोले दिल यार साथे एटाई जाबे ठीक है सो रेड तो सभी बांधते हैं तुम थोड़ा डिफरेंट कलर বেচারাকে কলা দিনি বলে রাগ হয়ে গেছে ইবোলা কব পেনি বলা তাম জেজিন 10 কিলোমিটার কা ট্রেক করি আমার ডাস্ট অ্যালার্জি আছে একটু এদিক থেকে এদিক কাপড় জামা কাপড় নাড়াচাড়া এই ট্রলি ওঠানামা করা হয়েছে ব্যাস চোখ মুখ ফুলে সমানে হাঁচি হচ্ছে মায়ের ব্যাকপ্যাক অলরেডি কমপ্লিট আমার থেকে কমই নিয়েছে আবার আমাকে বলছে যে আমার জ্যাকেট পরবে যদি ওর কম পড়ে যায় এবারে পড়তে নিচে উঠতে আর মাঝে আমি গিয়ে ভাত আর আলু ভাজা লুসির খাবার এগুলো সব রেডি করে এসেছি কারণ টাইম হয়ে গেছে খাবার ভেবেছিলাম একটু বাজারে যাব ঘরে কিছু নেই অল্প বাজারই এনেছিলাম এতে এক সপ্তাহ হয়ে যায় এবার দু তিন দিনের জন্য আবার বাজার করতে আর ইচ্ছা করছে না যা আছে ওই দিয়েই হয়ে যাবে
আর বিকেলবেলা সঞ্চিতা তন্ময়ের আসার কথা, যদি ওরা আসে তাহলে বিকেলবেলা একটু চিকেন নিয়ে আসা হবে, আদারওয়াইজ যা আছে আমাদের আজকে সর্টেড। সবচেয়ে বড় ব্যাগ মেরা এটা হচ্ছে মেহেরির ব্যাগ, এই যে মেহেরির এইটুকু ভরেছে, এত বড় স্যাকের মেহের এইটুকু মানে জামা কাপড় নিচ্ছে। उसको जब तक मैं केला दूंगा नहीं मेरे पीछे छोड़ेगा नहीं। दे दो उसको, बहुत देर से ही केला खाने के लिए बैठा है। ये मेरे लिए, ये तुम्हारे लिए। 1 2 3 এই যে এত বড় ব্যাগের, আমারও সেম এইটুকুই ভরেছে। দেখতে হয়তো এই ছবিতে অনেক লাগছে, বাট বাট ভারী হ্যায়। হ্যাঁ, আমাদের ব্যাকপ্যাক কমপ্লিট, আর আমার তো কমপ্লিট, মেহেরও কমপ্লিট। এবার ঘরটা যেভাবে মেসটা করে রয়েছে সেগুলোকে ঠিকঠাক করবো, কারণ এবারে টাইম পাবো না। একটা সময় ছিল রবিবার আসলেই একটা ছুটির আমেজ, ছুটির দিন, দেরি করে ঘুম থেকে ওঠা, স্কুল ছুটি, টিউশন ছুটি, আর সকালবেলা হলেই পরোটা আর মায়ের হাতে সাদা আলুর তরকারি। সারাটা দিন ছুটির মেজাজেই কেটে যেত। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমার যে মেন কাজটা থাকতো রবিবার দিনকে, সেটা হচ্ছে ড্রয়িং স্কুলে যাওয়া। ড্রয়িং স্কুলে 2-3 ঘন্টা আমার এমনিই কেটে যেত, আর এখন সব কিছুই অন্যরকম। এখন সকালবেলা উঠে ঘর গোছানো, ঘর সাজিয়ে রাখা নিজের মনের মতন করে, তো এইভাবেই ছুটির দিনটা কেটে গেল। তন্ময় ওরা বিকেলে হয়তো আসবে, আর 4:30-5টা মতন বাজে, স্নান টান করে ঠাকুর দেওয়া কমপ্লিট। আমার আজকে একটু স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ ঘর মোছা, পরিষ্কার করা, বিছানার চাদর চেঞ্জ করা, জামা কাপড় কাচা, নিজে ফ্রেশ হওয়া, সবটা গুছিয়ে উঠতে উঠতে, প্লাস আজকে ফ্রিজটাও একদম ক্লিন করলাম, বিকজ যাওয়ার আগে ফ্রিজটা ক্লিন করেই যাব, কারণ জিনিসপত্র ফ্রিজে রেখে গেলে স্মেল হতে পারে, পচে যেতে পারে সেগুলো, তো সেগুলো যে কটা জিনিস আছে সেগুলো প্রবাবলি সব শেষ হবে না, তো মায়ের কাছে দিয়ে যাব। আর আপাতত এখন ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছি, যেগুলো বিকেলে রান্না করব, কারণ দুপুরে তো কাজকর্মের মধ্যে সেরকম কিছু রান্না করে উঠতে পারিনি। হালকাই খেয়েছি দুপুরের লাঞ্চ, মেহের ঘুমিয়ে পড়েছে, রোববার দিনটা ওকে ঠেলে গুতিয়ে কোনো কাজ করানো যায় না, মানে এই করছি এই করছি এই করব করতে করতে ঘুমিয়ে গেছে। লুসিও ঘুমিয়ে পড়েছে, বোন এখন ম্যাগি বা কিছু একটা বানাচ্ছে, আমি ইচ্ছা আছে একটু পাস্তা বানাবো বিকেলবেলা ওরা আসলে, ওদের আসতে তো একটু লেটই হবে, তো ভাবছি একটু পাস্তা বানাবো, আর কী কী বানানো যায় দেখি। তরকা আছে, তারপর ছোলা রয়েছে, তো বেশ কিছু আইটেম বানিয়ে রাখবো, আর কালকে যাতে সকালবেলা উঠে সেরকম কিছু কাজের প্রেশার না থাকে সেই জন্য। কি করছিস তুই, এটা কি? হোয়াইট হোয়াইট সস ম্যাগি। বাবা, ভাতের কিছুতেই খেতে ইচ্ছা করে না, এই সস ওই সস। হ্যাঁ, আমি কিভাবে প্রতিদিন করি ভাবতো? ফ্রোজেন চিকেন থাকে, ফ্রোজেন পিস, পনির, পাম্পকিন, ফর লুসি, অদরক এন্ড ক্যাপসিকাম, খতম, আমার মার্কেটিং করা। তো এবার আমার রান্না করার পালা,
তো আজকে আমি একটু ফ্রোজেন চিকেন আনিয়েছিলাম, কারণ বাজারে যাওয়ার আজকে একদম সময় হয়নি। তো আমি এখানে সব রকম কাটাকাটির যে কাজগুলো সেগুলো সেরে নিচ্ছিলাম, আর ওদিকে কড়াইতে তেল গরম হয়ে এলে তাতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর একে একে টমেটো, আদা, রসুন এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিত্যদিনের যে মশলাগুলো আমরা প্রতিদিন ইউজ করি সেগুলো দিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর স্পেশাল মশলা হিসেবে দিয়েছিলাম আমি তরকার মশলা, যেটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম, আর নামানোর আগে একটু দেশি ঘি আর ধনে পাতা কুচি ছড়িয়ে আর একটু সামান্য গরম মশলা, সেটা চাইলে নাও দিতে পারেন, দিয়ে রান্নাটা কমপ্লিট করি। খুব টেস্টি হয়েছে খেতে তরকাটা। আর এখানে আমি ফ্রাইড রাইসের জন্য ভেজিটেবলগুলো ভেজে নিচ্ছিলাম, কাজু, কিশমিস সব রকম ভেজিটেবল দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি এখানে রেডি করছিলাম ফ্রাইড রাইসের যে সবজিটা সেটা। আর তরকাটা দেখেই মনে হচ্ছে কতটা টেম্পটিং হয়েছে। বিকেলবেলা একটু কফি আর বিস্কিটের সাথে আমি পার শুনছিলাম, তারপরে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে রান্নাঘরে চলে গেছি, কারণ ওদের সময় হয়ে গেছে আসার প্রায়। আর এখানে আমার অলরেডি রাত্রের ডিনার ফ্রাইড রাইস রেডি, কতটা ঝুরঝুরে আর টেস্টি হয়েছে ফ্রাইড রাইসটা সেটা বলে বোঝানো যাবে না। আর বিকেলবেলা এসেছিলো দাদু দেখা করতে, একদিন দুদিন ছাড়া ছাড়াই আসে খোঁজখবর নিতে। আসলে উত্তরাখণ্ডের খুব খারাপ পরিস্থিতি আর আমরা ওই দিকটাতেই যাচ্ছি, তো সে বিষয়ে আমাদের একটু সতর্ক করতে এসেছিলো যে আমরা যাচ্ছি কি না খোঁজখবর নিতে এসেছিলো। তো আমরা যেদিকটা যাচ্ছিলাম সেদিকটায় অতটা ভয়ের কারণ নেই, তো এখানে ওই গল্প টল্প করে আমাদের সাথে দেখা করে গেল। আর এখানে মেহের সকালবেলা তো করেনি, পাখাটা পরিষ্কার করে দিচ্ছিল, রান্নাঘরে যে পাখাটা থাকে ওটা প্রচণ্ড নোংরা হয়েছে, তো এখানে ওটাই ক্লিয়ার করছিল। আর দাদু বলছিলো এখানে যে আমরা যেন সাবধানে যাই, কোনো রকম যেন হটকারিতা না করি, ঠান্ডা মাথায় যেন ট্রেকটা কমপ্লিট করে আসতে পারি, বড়রা যেরকম বলে সেরকমই। তো দেখা করে গেল আমাদের সাথে, হয়তো যাওয়ার আগে আবার আসবে একদিন দেখা করার জন্য। আর এই যে রাত্রিবেলা এনাকে নিয়ে মেহরের মজা তো চলতেই থাকে, আর ডিনার তো অলরেডি রেডি হয়েই গেছিলো, তো সবাইকে আর খিদে পেয়ে গেছিলো বলে সবাইকে একদম টাইম টু টাইম খেতে আমি দিয়ে দিয়েছি ফ্রাইড রাইস, চিকেন, তরকা আর রুটি, সাথে ছিল মিষ্টি। তো আজকের ডিনার সর্টেড, খুব ভালো হয়েছে খেতে, সবাই খেয়ে খুব প্রশংসাও করেছে। আর এত কষ্ট করে রান্না করার পর যখন কেউ খেয়ে প্রশংসা করে সত্যিই খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে, ছোট্ট পরিবারকে তোমরা ভালোবেসে এইভাবেই। দেখা হচ্ছে পরের ব্লগে, গুড নাইট।